শহীদ কারবালাই রে হাতে হাত করে পায়ে জেহেলবেড়ি দিয়েছো আর সাতশো বিধবা মেয়েকে জয়নাল ইমামকে কাহার মুখ চাওয়ারি জেলখানাতে বন্দি করে মারবার জন্য তো ঠিক আছে ঠিক একজনকে মেরেছি জোহরে কতগুলোকে মেরেছি পানি পানি করে কারবালার প্রান্তরে কোহরে কোহরে এদেরকে মেরে রাখবো অনাহারে অন্ধকার জেলখানার ভিতরে সবচেয়ে বেয়া জয়নাল ইমামকে বন্দি রেখে দিয়েছে নগর দামাস্কাই মদিনাতে সৈয়দ বলতে কে হচ্ছেন ইমাম বংশের কেউ নাই নাই তো তখন বিচারাচার কে করত কে তার নাম ছিল জাফর আহমদ খিতাব ছিল মোল্লা জাফর ওই কিন্তু মদিনার বাদশাহ চালাচ্ছে ইমামের বাড়ির বাইরে বসে বাহ সভা দিয়া নাই আল্লাহর নবীকে আমার আল্লাহ বলছে আল্লাহ এ আমার বন্ধু এ আমার রসুল আরে তোমার যে বংশের মেয়ে ছেলেরা তোমার আত্মীয় স্বজন ওই কেওয়ারি জেলখানায় দামাস্কায় বন্দি হ্যাঁ তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করে দাও বাহ আল্লাহ পাকের হুকুম যেমন নবী পেয়েছিল আল্লাহ নবী আল্লাহর বিনা হুকুমে কোনো কথাই বলতেন না না তো তিনি করলেন কি তাড়াতাড়ি হজরের অর্থে মোল্লা জাফর পালঙ্গে ঘুমিয়ে আছে কহিনি বলেন ঘুমে ঘরে আল্লাহ নবী দেখাচ্ছে ঠিক আছে।
দিয়েছে আবার দিয়েছে তার মানে এর নাম হচ্ছে শামিম শামিম হ্যাঁ কো আল্লাহর ছেলে কে জানাবো শামিমকে নিয়ে আমরা বাড়ি পাবো শামিমের পিতা দিয়েছে 50 টাকা 50 টাকা স্বাভাবিক নাই শামিমের মা কই টাকা দেয়নি শামিমের মায়ের টাকা তো শামিমের বাপ বাপ হচ্ছে যে ভাবে ওর মায়ের হয়ে টাকা শামিমের টাকা ইন্দিরা গান্ধী একখানা চিঠি লিখে পাঠিয়ে দাও আম্বাই নগরে মোহাম্মদ হানিফের গোচরে যতদিন মোহাম্মদ হানিফ না যাবে নগর ঘুমের ঘরে থেকে মোল্লার ঘুম ভেঙে সকালে নামাজের টাইম হয়ে গেছে সবাই মোল্লা জাফর নামাজ পড়ে এবার মসজিদের গেটে বসে আছে মনের দুঃখ নিয়ে যে আল্লাহ মদিনা থেকে আম্বাইনগর 6 মাসের রাস্তা 3 মাসের জঙ্গল 3 মাসের ময়দান মাঝে আছে খন্ডরা নীল দরিয়া আল্লাহ চাবে কি এমন সময় শোনা করো না ধিয়ান এক এক করে মদিনাবাসী দিল পালঙ্গের উপর আমার সীতানা বসের স্বপ্ন দেখিয়ে গেলেন দিনের নবী দিন অনেক বাপ ভালো থাকবে হুজুর যেতে পারবো না সব এক এক করে কেচে পড়ল ইতিহাসে আর এক ব্যক্তি ফার্সি কিতাবের মধ্যে নাম পাওয়া যাচ্ছে ইস্তেব তাইমি বাংলা কিতাবের মধ্যে নাম পাওয়া যাচ্ছে আব্দুল তাইম শোনা করুন একখানা চিঠি লিখে পাঠাতে হবে
আম্বাই নগরে মোহাম্মদ হানিফ পালওয়ানের বছর। বাহ, কি আমার চিঠি খাতা নিয়ে যাবে? ওই চিঠি আমার অন্তরে ভিতর, অন্তরের ভেতরে হুজুর, ওই চিঠি আমি নিয়ে যাব। তুমি নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। এতগুলো ইয়ার বন্ধু থাকতে কেউ ভয়ে পাওয়ার আছে না? আর তুমি কোন হিম্মতে বলছো আমি নিয়ে যাব? কোন হিম্মতে নিয়ে যাবো হুজুর? এই চিঠি যদি না নিয়ে যায় আমার আজ বাড়ি কেউ জায়গা হবে না। আরে আজ বাড়ি তো না, আগ বছর, আজ বছর জায়গা হবে না হুজুর। তাহলে তুমি চিঠি নিয়ে যাবে? নিয়ে যাবো হুজুর। সব কি কি হয়েছে সব ঘটনাটা চিঠিতে লিখে খামে ভরে দিয়ে উপরে নাম দিয়ে দিল জাফর। বাহ, এই নামটা বসিয়ে দিল। ঠিক আছে, ওদের ভাই স্টেপ তাই নু। হ্যাঁ, আর মুখ চাও, চিঠি লেখা হয়ে গেছে, তুমি নিয়ে যাও। নিয়ে যাবো? হ্যাঁ, ঠিক আছে হুজুর। আল্লাহর ঘর থেকে চার ঘর নাজিল হয়েছে। চার ঘর? হ্যাঁ। কোন কোন ঘর? প্রথমে হচ্ছে শরীয়তের ফকির। হ্যাঁ। দ্বিতীয় হচ্ছে তরিকতের ফকির। হ্যাঁ। তৃতীয় হচ্ছে হকিকতের ফকির। আর চতুর্থ হচ্ছে মারফতের ফকির। চার শরীয়ত, তরিকত, হকিকত, মারফত, মারফত, এই চার লাইন ফকিরি ঘর, এটা মুসলমানের প্রায় লোকেই জানে। আর চার ঘরের ফকিরি ঘর মুসলমানের সবাই জানে। আবার সবাই জানে এই চার ঘর ফকির আবার সুদে বেরিয়েছে এই দুনিয়াতে। এই দুনিয়াতে এসে সুদের ফকিরটার নাম কি? মানে ঠিক ফুটো গদরি ভাদুরিয়া টিপা। ঠিক ফুটো গদরি টিপার ভাদুরি, ভাদুরি। আচ্ছা, টিপা ফকির কাকে বলে? টিপা ফকির হুজুর কাকে বলে? মানে সকালবেলায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দরে দরে ভিক্ষা নিল, নিয়ে আবার ও দর যাবার আগে হুলা টিপে দিল, হুলা টিপে দিল, আমার হবে না ফচিন হবে। তার মানে? তার মানে আমার পেটটা ভরবে না, আমার বিবির পেটটা ভরবে, বিবির পেটটা ভরবে। সে চাল কত কত ভিক্ষা করে হয়েছে, আজ হুলাটা টিপে টিপে দেখে দেখবে কাকে বলা হয় টিপা ফকির। টিপা ফকির কাহার মুখ চাল, ভাদুরে ফকির কাকে বলে? তুমি এই ভাদর মাসে যা বড় বড় ধান হচ্ছে, যদি ভুঁইতে যায় বড় বড় ধান সব কেটে এখন আম ফাটের মতো হয়ে যাবে। কি দরকার ভোগ দেওয়ার বাদ ওই সকালে হলো আর টুকি তো মাথায় নিলাম, টুকি না টুপি, আর তো হোলা নিলাম, ঝোলা ঝোলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কি আছে মা তুমি ভিক্ষা দাও, ইল্লাল্লাহ বলি, বলে চালা চাল খাবো আর আল্লাহকে পেট দেখাও। তো ভাদর বলে ভাদুরি ফকির, ভাদর মাসে রোদের ভয়ে ফকির সাজে তাকে বলে ভাদুরি ফকির, ওই মহান ফকির মতো। হ্যাঁ, তাহলে চাও বড় ফকির কাকে বলে? তুমি বলে আমরা যেমন ফটম করে বেড়াচ্ছি কুকুরে বাতাসে হারিয়ে লই, আমরা এ গা ও গা সে গা 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 মো গা রে গা দে গা তুর গা মার গা ভিতর গা আমাদের গা আমাদের গা, আমরা ঘুরে বেড়াচ্ছি মানে এ গা ও গা করে এই গান করে ফিরি ফিরি, আজ এই গা আছে কাল ও গা যায় ভালো মন্দ খায়। হ্যাঁ, আর ঘরে এসে শুক্তি সোনা ভাত, আমরা হচ্ছি গডহরি গডহরি। আর ওই যে কার মুখ চাল, ফকির কাকে বলে? তুমি বলে টিক ফটো। হ্যাঁ, বুঝো টিক ফটো ফকির কাকে বলে জানেন? সকালবেলায় হলেও এসি মানে সামরের ঘরের দল যায়, লা ইলাহা ইল্লাল্লাহ কি আছে মা তুমি ভিক্ষা দাও, বাড়ি কি নি বলছে বাবা ফকির সাহেব? কি মা? বাড়ি বাবা আর বাড়ি মার সাউতা সাউতা। হ্যাঁ, সে কালু ফকির, কালু ফকির। ও বাবা, আমি বাড়িতে আমার স্বামী নাই, মাঠে হাল বদে গেছি। আচ্ছা আচ্ছা, দুটো ছেলে তারা কুটুম বাড়ি বেড়াইতে গেছে। আচ্ছা আচ্ছা, আমি 11 কেজি চাল ফেলেছি নান্দাতে, মুড়ি ভাবছি। আচ্ছা আচ্ছা, মুড়ি খোলা থেকে বাবা চাল গুলো পুড়ে যাবে, পুড়ে যাবে হামা
দুচার বাড়ি ওই খাদিমদার বাড়ি দেখে ঘুরিয়েছো, নিয়ে শেষে আমার বাড়িতে ভিক্ষাটা নিয়েছে। হ্যাঁ মা, ভিক্ষাটা দিয়ে চালটা লড়া হবে না? হ্যাঁ মা, প্রথম বনি তো ও বাবা, চালগুলো পুড়ে যাবে। আরে পুড়ি যাবে? এই মা পুড়ি যেতে যায়, তুমি তাতে লেড়ে নাও কেন? প্রথম তোমার হাতে বনি করবো, সার করবো মা, তুমি বুঝতে পারছো তো? ও বাবা, ফকির সাহেব, আমি মুড়ি লাড়বো, চাল লাড়বো, ভাজবো, মুড়ি ভাজবো, তারপরে আমি তোমার ভিক্ষা দিব, ততক্ষণ তুমি দরজায় বসে থাকতে পারবে তো? হ্যাঁ মা, তাড়াতাড়ি একটা হাতে তাড়াতাড়ি লাগবে বিটি। 11 কেজি চাল? 11 কেজি? ও দাদি গো, তাই হোক, আমি বসে থাকি কেন? তোমার হাতে বইনি করবো, খুব সাইজ হবে বইনি যে না হয়। ফকির খালি জেহেলুম করে বসে থাকি, আর বসে থাকি, আর লড়ে পায়ে ধুলো হয়ে যায়, হয়ে যায় পায়ে, ঝিল ঝিলি লেগেছে, কানে দুটো মাটি লাগিয়েছে। হ্যাঁ ওই মা গো, কই মা, ও মা বেটি, না বাবা হয় না এখনো, এখনো হয় না? বাবার কি মুড়ি ভেজে ভাবছে রে? তোমার এতক্ষণ গোটা গাঁ ঘুরে আসা হয়তো বাবা। ও মা বইনি করবো মা, তুই কি খিদি পিদি করছিস রে? হ্যাঁ মা, এই বলতে বলতে বেলা একটা বেজে গেছে, এই জেহেন মুখুর করে আলিয়ে দিয়েছি মা। কি বাবা, মা হয় নাই? না গো, এখনো 2 কেজি চাল আছে। এগুলো 2 কেজি? হ্যাঁ। ও বাবজি, তাতে গো মা, তাতে গো, তাতে গো, তাতে আবার কি? বাড়ির কর্তা সে হাল বয় দিয়েছিল, সে বেচারা ভাতও যায় না, না সে এসে দেখছি দরজায় ফকির বসে, তাই আর ঘুটো ধুলো হয়ে গেছে। বাবারে বাবারে, বেটা ফকির অনেকক্ষণ বসে আছে মনে হচ্ছে। হ্যাঁ 2 ঘন্টা, মানে কেন পাড়ার মতো মোহন ফকির বসে ধুলো করে দিচ্ছে গান্ডা খেয়ে বলছে। ভাগো আমাকের মা, তো ফকির সাহেব কখন এসছে? আরে ফকির সাহেব এসে মানে ফার্স্ট সকালে এসছে, জানকে জলিন দিল, আমি 11 কেজি চাল এখন লাচ্ছি, মুড়ি ভাজা এখনো হয় নাই, ফকির দিকে জ্বলাইছে, আর তোমার মাঠে ভাত দিতে পাই নাই, তুমি যাই বলবে বলো, আর যাই মারবে মারো, কোনো উপায় নাই। এইবারে সে বাড়ির কর্তা বড় একটা জল হুঁক পেয়েছে, বাই বাই করে ঘোরাতে ঘোরাতে তাই করে ফকিরের মাথায় মারে, তুমি সাজবে কোন ফকির? আল্লাহর ঘরে কামেল ফকির। উরি বাবা, কামেল হতে গেলে অনেক টাইম দরকার, তুমি বলতে পারো আর ফকির দেয়নি কুকুর লাগে গো একটা, ওই কুতুবতারা, কুতুবতারা, কুতুবতারা সেটা আসমানে থাকে না গো, ফকির দেয়নি কুকুর লাগে, কুতুবতারা লাঠি। এবার মাথায় টুপি, পরনে পায়জামা, গায়ে পাঞ্জাবি, এবং হাতে লাঠি, কাঁধে ঝোলা, ঝোলাতে বিসমিল্লাহ বলে চিঠিখানা ভরেছে। হ্যাঁ ভরে এবার মদিনা থেকে বেরিয়ে যাচ্ছে স্টেপ টাইমে একা, আল্লাহ সাথে যাবে বাহ করবে, পরে রাহেতে চলো ফকির, পালা লীলা লীলা রে ফকির বলো। মদিনা থেকে আমবার 6 মাসের রাস্তা, আল্লাহ কি আর জানাবো, কত দিনে যাবো, কত দিনে আমি আমার হুকুম না, তুমি ছোট হো
অতি হাত পাকাতে নি ছাপুতে নি হ্যাঁ তোমার কি সবার সাথে আছে রাস্তা দেখতে দেখতে ছ দিবে আল্লাহকে স্মরণ করে নেয় আল্লাহকে স্মরণ করে জঙ্গলে ঢুকে মানুষ মারা ডাকা তারা বসে আছে বলছে আমার গোসুদান দেখো দেখো নয়ন মিলে আছে এই পটিয়া আছে ফকিরের ছেলে ছেলে মারপিট করে গেরে নিব যা চোর ঝোলাতে যা চোর জামবি জামবি মারের কথা যেমন ইস্তার তাই না গানে দেশে নিলা আর বলে চোখ দুটো বুঝে আমার দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদিতে লাগিল আমার চিঠি আম্মাই নগর যাবে না হানি ফলোয়ান খবর পাবে না আর চিরদিনের মতো সাতশ যাওয়া যায় না ইমাম এত জোরে আমার তীর মেরে মুখে চুম খেয়ে আমার মাটিতে পড়ে আল্লাহর হুকুমে পিছুলে পিয়নের ভয়ে আমার করিল এই ফকিরকে তীর মারলাম তরবারি মারলাম কিছুটা আহত হলো না নিহত হলো না আর ঠোঁট দিন আছে কি বলছে জিজ্ঞেস করত ও বাবা ফকির সাহেব বাবা তোমাকে তীর মেরেছি ফলির গিয়ে তোমার মুখে চুম খেয়ে পড়ে গেল তরবারি ঘাড়ে চোট মেরেছি ঘাড়ে না বসে পিছনে তোমার পায়ে সালাম আর ঠোঁট দুটি নড়াচ্ছ কি বলবো আল্লাহ রসুলের বাণী আর পাঞ্জাতনের বাণী সারা বেঁচে তো কিচ্ছু বলি নাই ওদেরই বরকতের গুণে আমাকে তীর তলোয়ার কিচ্ছু লাগে না ওই নাম আমাদেরকে শিখিয়ে দিতে পারবে হ্যাঁ শিখিয়ে দিব কিন্তু মানুষ মারা কাজ ছেড়ে দিত মানুষ মারা কাম ছেড়ে দিব ছেড়ে দেবে হ্যাঁ তাহলে শিখে নাও বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহ সবাই সঙ্গে সঙ্গে দশ জনের কোথায় যাবে আমি যাব আমবাজ এই জঙ্গলে এই রাস্তা ছেড়ো না হয় জঙ্গলের রাস্তা ছাড়ো না ছিল না ভাই সেখান থেকে আমার
কিনারা নাই নাই হায় আল্লাহ এই দরিয়া আমি কেমন করে পার হব আল্লাহ পাক বলছি এই দরিয়া মানে খাবি বিন নবী হ্যাঁ আমার হুকুম না দরিয়ার মানে খাদে দিন না পি বুড়ো ফকির সঙ্গে পারে উঠে গেল ফকিরের ছেলে ওয়ালাইকুম সালাম তোর বাড়ি কোথায় রে বেটা আমার বাড়ি মদিনা মনোয়ারা মদিনা মনোয়ারা হ্যাঁ হ্যাঁ বলতে পারিস দরিয়ার কিনারে কিসের জন্য তুই খারাপ এই নীল দরিয়া কি করে পার হবে এটা আমার দিলের হতে আর জানাবো কি আমি হচ্ছি ঘাটের ঘেটে আমি হচ্ছি খাওয়ারি মাঝি আমি হচ্ছি দাঁড়ি মাঝি আই তোকে দরিয়া পার করে দিচ্ছি কি করে দরিয়া পার করবে আরে তুমি হচ্ছে খাওয়ারি মাঝি ঘাটের ঘেটে তুমি কি করে পার করবে তোমার কিস্তি নাই সামান নাই হ্যাঁ সুমান নাই জাহাজ নাই রুমালটাকে বিসমিল্লাহ বলে দরিয়ার পানিতে বিছিয়ে দিবি তুই আল্লাহ নবীকে স্মরণ করবি বেশ সব দুটোকে বন্ধ করবি করবি মুখে বিসমিল্লাহ বলবি হ্যাঁ এই চলে যাচ্ছি কবরে জাহান্নামে চলে যাবি কবরে জাহান্নামে যা ফুটে যা ফকে ফুটে যা ফুটে যা ফুটে যা আমি রুমালটাকে বিসমিল্লাহ বলে পানিতে মিশিয়ে দিব রুমালটা আমার নৌকা হয়ে যাবে টুক করে রুমালের চাপবি চোখ বন্ধ করে মাই দরিয়াতে গিয়ে যেন সুর সুর করে চোখ খুলো না কেন সুর সুর করে চোখ খুললে ভুর ভুর করে দুটো ভুর ভুর করে আর যদি সরব দুটো দিস তুই ভরম আমি চুপ এই বাপ আমি চোখ বন্ধ করে থাকছি ও বুঝি মাই দরিয়াই ডুবে আমার মোহাম্মদ আল্লাহ বুঝি মাই দরিয়াই চোখ খুলছে না যে চোখ খুলছে না তুই রুমালের উপর চিঠে শুয়ে যা কি করবে চোখে পা লাগিয়ে একবার ছেড়ে দি এই বড় বড় লোকের চোখে চলছে ভাই সূর্য তাপ তুলি পাঠান।
রাজা সে বল শুধবে যে নীলদুরা পাইপ দিলে কে, তার আপনার নাম কি? আমার নাম শুনবি, সামনে সামনে নাম বলা হবে না, ওই মুখে ঘুরে দাঁড়াইতে হবে, পানির মালিকের নামটা খাতে দিন। আল্লাহ স্মরণ করে নেয়, আল্লাহকে স্মরণ করে আমার ওয়ালাইকুম আসসালাম ফকির সাহেব, কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে মদিনা মনোয়ারা। মদিনা মনোয়ারা, হ্যাঁ হ্যাঁ, বলছো আমার ফুলের বাগানের কিনারে কিসের জন্য খাড়া? এই নগরটার নাম কি? এই শহরটার নাম হচ্ছে আম্বাই নগর। আম্বাই নগর, আম্বাই নগরের বাদশা কে? শুনো করোনা ধিয়ান, বাদশার নাম হচ্ছে মোহাম্মদ হানিফ পালোয়ান। বাহ, শুনো মন কে করেছি, হ্যাঁ, তোর ছোট ভাইয়ের নাম হানিফের ছোট ভাই প্রধানমন্ত্রী। বাহ, তাই নাকি? হ্যাঁ, তাই বাবানি বলো ভাই। আরে এই ঢোলের বিয়ের বাদ্য বাজছে কিসের কারণ? ওই হানিফ পালোয়ান তার পাঁচ বিবি, প্রথমকার বিবির নাম হচ্ছে জয়গুন সুন্দরী। জয়গুন বিবির গর্ভে একটা মেয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে। মেয়েটার নাম রেখেছে জেলে মনীষা, হ্যাঁ, ছেলেটার নাম নওশাদ আলী। বেশ, তো মেয়েটা বড়, ছেলেটা ছোট। ছোট মেয়েটা বিয়ে হচ্ছে সাদিয়ানা লগনের ঢোল বাজছে। তাই নাকি? ঢোল বাজি না শুনে আমার কাঁদিতে লাগিল, মরার সংবাদ আমি কেমন করে দিব, আর বিয়ের বাড়িতে মরার খবর না দিয়ে যদি শুনে আল্লাহ আমার মনে লাগলো ধারা, খবর না দিলে চলবে না, এজিত গুলামের ঘরে সোনার চাঁদে জয়নাল আছে। হানিফের ভাই আকবর, তারা জুম্মার দিন বাড়ি যাচ্ছে ফিরে জুমার নামাজ পড়ে, হ্যাঁ, এমন সময় হানিফ পালোয়ান বলছে, ভাই আকবর কি ভাই কহিমিলরন, আজ রাতে ঘুমের ঘরে আমি একটা দেখেছি স্বপ্ন। কি স্বপ্ন? স্বপ্ন যখন থেকে দেখেছি আমার হৃদয়টা খালি কেঁদে কেঁদে উঠছে, কেন বলতে পারো ভাই? কেন বলতে পারি ভাই, স্বপ্ন তো সব সত্য হয় না, মিথ্যা হয়, তা মেয়ের বিয়ে সারা হোক, তারপরে ব্যবস্থা হবে। বেশ, হ্যাঁ, এবার আমি তোকে বার দিয়েছি,
মোহাম্মদ হানিফ দস্তগীর দুয়ারে গিয়ে জিকির দিচ্ছে মদিনা মদিনা মনোয়ারা বলতে পারো কেমন আছে দুটো ভাই আমার ইমাম দিলারা তাদের জন্য কিছু বলতে পারবে না হুজুর তাদের নামে একটা পরোয়ানা আছে চিঠি আছে ওরে আমার ইমাম ভাইদের পিয়ন হ্যাঁ এসো আমার বড় ভাই মোহাম্মদ হানিফের কাছে এসে জানাচ্ছি কথা খুলে পত্রখানা হানিফের সামনে দিয়ে যা তাহলে ফেল দিলে ডালে ফেল দিলে তার মানে তার মানে যে ডেলিয়ে দিলে ওরা ডেলিয়ে দিলে উর্দু ভাষা সামনে নামিয়ে দিল আর নামিয়ে দিল আমি চিঠিটা না পড়ে পাগড়ির মধ্যে গুঁজে দিলে হ্যাঁ দিয়ে বলছে ওরে আমার বাবুর্চি হ্যাঁ আমার কথা নাও বহু দূরের পর থেকে ইমাম মাহাদের পিয়ন এসে গেছে জলদি করে খানা এনে খিলাও ঠিক আছে খাদেমান খান সময় আমার থালায় করে ভাত দিলে নিল হাতের পাশে পাশে আমার তরকারি দিল তরকারি এনে ইস্তের দাইনু সামনে নামিয়ে দিল ইস্তের দাইনু ভাত নিয়ে নাড়া চাড়া করছে ভাত কে খাচ্ছে না বল হানিফ পালন ভাবছে ইমাম ভাইদের পিয়নের ভাত পছন্দ হয় নাই গা ওই জন্য পিয়ন খাচ্ছে না গা হানিফ পালন কিন্তু আমার ইস্তের দাইনু কে বলি দেওয়া লাগিল খানা খাবার জন্য নাই খো আন আমার নাই খো কোন পত্র পাঠ করলেন না পত্রে কি রেখা বুঝতে পারলেন না ওরে ভাই আকবরানি ইমাম ভাইদের পিয়ন ইমাম ভাইদের এই চিঠির খবর না শুনি ও ভাত খাবে না আমার হুকুম নাও জলদি করে পত্রটা পাঠ করিয়া শোনাও ঠিক আছে আকবরের হাতে চিঠিখানা ফেলে দিল আকবরানি আমার খামটা খুলে দিল নজরে দেখিল ভাইয়ের কোন নাম সহি নাই জাফর আহমদের চিঠিতে সহি দেওয়া ছিল হাসান হাসান তুই ভাই কে মেরে দিয়েছো এদিন বেঈমান জহরে জহরে হাসান হাসান যেমন হানি কানি হাই বলে রাইস তত্ত্ব থেকে উল্টিয়ে পড়ে গেল গায়ে ছিল সত্য দিরা লোহার জামা ফেটে দুর্গা দুর্গা থেকে রাজ্যের আমি বিচার করব না গো আল্লাহ বাকি আর জানাব ইমাম ভাইরা যে পদে গেছে তাদের নামে আমি ফকির সাজিব Yeah.
ভাগ গোরালি হ্যাঁ ভাবি জান কহি অতি তরা আমি বসে বসে মাথা বাঁধছি বেয়াদবি ভাবে কিসের জন্য হবে আমার সামনে খারাপ তাই বেয়াদবি মাফ করবেন হ্যাঁ এইজন্যই খারাপ হলাম জি ভাইদের খুব ভাই এখন মদিনার খবর শুনে হ্যাঁ মদিনার মনোরা খবর শুনে ওই ভাইদের শেষ করে দিয়েছে ইমাম বেয়াদবকে সবাইকে ওই ফকির সেজে চলে যাচ্ছে হুজুর তোমার বড় ভাই ফকির হয়ে চলে যাচ্ছে ইমাম দিকে জোহরে কোহরে শেষ করেছে কে এজি এজি হ্যাঁ হ্যাঁ সেই মাবিয়ার পুত্র হ্যাঁ সেই পাপ ফাটার বেটা হ্যাঁ সেই গলা মুখার বেটা সেই পাকা চুলির বেটা সেই কদম ফুলির বেটা হ্যাঁ তোমার ভাই ফকির হয়ে কত দূর গেল এই বেশি দূর নাই এই কথা জয়গুণ কেন শুনতে পাই ছেলে চুরখির কিয়া গায়ে মুখা আসরে নামাজে খাড়া হলো করতে করতে জয়গুণ তার ডান দিকে এবার সালাম ফিরিয়া জয়গুণকে দেখে বলছি কে বিবি জয়গুণ হ্যাঁ কহি অতি তারা আমার বিনা হুকুমে কিসের জন্য হলো তুমি বাড়ির বাইরে খাড়া বাহ আপনি এ বেশে কোথায় যাচ্ছেন আমি শোনো মনকে করে স্থির যে পথে গেছে তুলারা ইমাম দস্তগীর তাদের নামে সেজে গেছি জয়গণ আজকে আমি একটা নতুন ফকির আপনাকে ফকির সাইতে লজ্জা হলো না তার কারণ ফকির সেজে যাবেন আপনি দেশ দেশম তোরে বলবে জিৎ হয়েছে ফকির আপন না ডরে আমার হাতে খারু কঙ্কন আপন হাতে না অরেতে ভেস ধরে মহলেতে যাও তুমি হবে অরত আমি হবে কসম গিয়ে সে বাঁধির বাচ্চা তুলিব গর্দন কে জানে না জয়গুণ বিবি এরম রাজা ধি লাঠি চড়ে ভাঙবো সাথে তার পরও আছে কি আলীর ফরজন্দ আমি নাহি কোনালে জয়গুণ বলছে ওগো স্বামী ফকির সেজে যাবে তুমি দেশ দেশান্তরে হ্যাঁ এজিৎ বেঈমান বলবে মোহাম্মদ হানি ফকির হয়েছে আমার ডোরে বলবে বলবে আমার হাতের চুরি সারি খারু কঙ্কন নিজের হাতে পড়ে অন্দর মহলে বসবা তোমার ঢাল তলোয়ার সব আমার হাতে তুলে দাও এজিৎকে মারব তোমার ভাইদের প্রতিশোধ নিব আর তবে আমি ছাড়ব তো আমি শোনা আমার বাণী আমার সঙ্গে এরমের ময়দানে যুদ্ধ করতে তোমাকে খাইয়েছিলাম সাত দরিয়ার পানি বাহ মনে আছে হ্যাঁ যেমন বিবি এই কথা বলেছিলাম ধানি পালনের জ্ঞান হয়ে গেল বিবি জয়গণ হ্যাঁ চলো তুমি মহলকে চলো এবার জয়গণ মহলকে গেল হানিফ সেই কাছারি ঘরে গেল গিয়ে বলছে ভাই আকবর কি ভাই আমার রাজ্যে সৈন্য সামন্ত কতগুলো আছে 18,000 কাহার মুখ চাও 14,000 সিপাহী আমাকে সাজিয়ে দাও আর বাকি 4,000 যাচ্ছি তোমার কাছে বেটির বিয়ে জেল বিয়েটা পড়িয়ে দিবে জামাইকে রায় বসিয়ে হ্যাঁ 4,000 সিপাহী নিয়ে দামাস্কার ময়দানে যাবে তুমি পিছি ঠিক আছে ভাই আরে শিবা কই রে হই যাও হ্যাঁ আরে সাজে বলে পড়ল ঘোষণা রে দিলুয়া আমার দূর দূরকে সাজিয়ে আনো ঠিক আছে শোনো শোনো আরে সহি আমার কথা শোনো আমার কথা শোনো আরে সাজিয়ে আনো আহা আহা
আমার বলা যাবে না, আমার সম্পর্ক সংঘাত। এই যে আমার হাতের মধ্যে 50 টাকা দান করেছে, শোনা করি না ধ্যান, তোমাকে করিবে দুয়া নবী দুজা। দশ মন যদি ঘোড়ার পায়ে লাল মারা থাকে,
সেই দুল দুল ঘোড়াটা কেমন বাবা হে বিশাল আর তার পিঠে যে চেপে যুদ্ধ করবে হ্যাঁ সে পালোয়ানটা কেমন সে পালোয়ান বিশাল পালোয়ান জসিমের মতো মোটর সিম লাই বাবা জসিমের থেকেও নাম দা মানে বল ফকরে ও শিবাজ হ্যাঁ তুই হয়ে গেছো হ্যাঁ মোহাম্মদ হানিফ নিজা বর্ষা ঢাল তলোয়ার আর তীর ধনুক সব পিছন পড়বে যে নিয়ে এসছি বাহ ওই ভাগবো হ্যাঁ তুমি বেটির বিয়ে ছেড়ে দিয়ে হ্যাঁ মদিনাকে যাবে না ঠিক আছে আমি সুজা চলে যাচ্ছি দমস্কানগর হ্যাঁ হ্যাঁ এ গ্রামের ময়দানে শিবির খেলাবো বেশ বেশ তুমি গেলো এ গ্রামের ময়দানকে যাবে ঠিক আছে ভাই ওহানি সাজিলা সাজিলা বলে মার মার এখান থেকে ন থেকে দশ মাইল রাস্তা আমার হুকুম নাও এক ময়দানে জলদি শিবি কার মুখ চাও আজকের দিনে তো একখানা গান আজকে এই যে সত্যবীরের গান করছি হ্যাঁ গায়েই প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন বছর গায়ে আরো দু তিনটে দল আছে তো এই যে ঘোড়া সাজানো এই যে হানিফের ঘোড়া সাজানো এগুলো তো নিজে বাঁধা আমাদের গুরুজনরা বেঁধে গেছে নাকি তো এখনো এখনো আমরা যে যাই আমরা গাইছি গায়ে দল আছে তো তারা যদি না জানে এসে যে শিক্ষা করে নিবে কারণ আমি আর বহুদিন 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 আমার নামটা জাহের থাকবে হ্যাঁ সংবাদ শিক্ষা নেবে না মান সম্মান যাবে হ্যাঁ তারা শিক্ষা নেবে না তাহলে আজাদের থেকে আমরা ছোট হয়ে যাব হ্যাঁ আমরা জার্মান চাচা বেঁচে ছিল জার্মান চাচার কাছে যেতাম তা বড় ভাই তো মরে গিয়েছিল তো আমি বলতাম জার্মান চাচা তোমার যা কিছু আছে আমাকে শিখিয়ে দাও আমি ছোট হলাম কি হলো সে তোমার বৈদেশ লোক সে আমার গুরুজন হ্যাঁ নাকি বয়স বড় কিন্তু এখনকার ছেলেরা মূল্যায়নটা ও ছোট হবে বলে আমার কাছে আসে না আসে না শিখবো বলে না আমি তো শিখিয়ে দিলে সে জিনিসটা বজায় থাকবে হ্যাঁ আর আমি হারিয়ে গেলে আর সে ওই জিনিসটা পাবে এই জিনিসটা পাবে না খুঁজে পাবে না যেমন গয়না ছড়া মেয়েদের পায়ে থেকে মাথা পর্যন্ত গয়না এই গয়না ছড়া এখনো কোনো মূল্যায়ন না গায়ে মূল্যায়ন হ্যাঁ ত
তো আমার কাছে এসে শিখে নেবে না। না হ্যাঁ, তো গয়না ছড়া দুটো আছে, একটা নতুন গহনা পরিয়ে দাও না হে, ওটা তো একটা গিদের মতো সবাই জানে, সবাই জানে। কিন্তু আর একটা আছে যে বিয়ে করে পড়লাম ফেরে বিবি চাই গহনা রে। হ্যাঁ হ্যাঁ, বিবির সাথ মিটাইতে আমার হত হলো কত জানা রে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে করে পড়লাম ফেরে বিবি চাই গহনা রে। আর একটা নতুন আছে।